সেজন্য মানে সেজন্য আমি এখন ভেবে দেখলাম বুঝলে বেশি মনি বাবা এই যে তুমি বললে ডক্টর মানে ব্যাপারটা কিন্তু জমে গেল মানে আমি তো এই হসপিটাল ছেড়ে কোথাও যেতে পারবো না আর কোথাও যেতে চাইও না আর সেক্ষেত্রে আমি ভেবে দেখলাম যে মানে ব্যাপারটা ভালোই হয়েছে তাছাড়া তুমি তুমি যেভাবে আমাকে সারাক্ষণ ধমকির ওপর রাখতে এই ছেড়ে দেবো সেই ছেড়ে দেবো কাল ছেড়ে দেবো পরশু ছেড়ে দেবো আমার সারাক্ষণ হাইপার থাকতাম আমি হাইপার থাকতাম টেনশন হতো এইভাবে হসপিটাল চালানো যায় না তাই আমি ভেবে দেখলাম সে যদি সঙ্গে থাকে সে যদি আমার পার্টনার হয় আর সে যদি আমার লাইফ পার্টনার হয় তাহলে তো জমে গেল তাই না হ্যাঁ হসপিটালটা ঠিকঠাক স্মুথ যাবে ঠিক 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 না ঠিক কিনা বেজন ঠিক কিনা হুম খুব ভালো হলো তো খুব ভালো সম্বন্ধ তা এতদিন সেই সম্বন্ধটা কোথায় ছিল কোথায় ছিল 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 তো মানে আসলে কি আসলে অনির্বাণ তো বিয়ে করতে চাইনি তাই আমি আর এগোইনি ইনফ্যাক্ট একবার তো এই মেয়েটির বাবার সঙ্গে তো বিয়ের কথা প্রায় হয়েই গিয়েছিল মানে ওই আমাদের আমাদের মধ্যে কথা হয়ে গেছিল কিন্তু অনির্বাণ অনির্বাণ বিয়ে করতে চাইলো না বলেই তো আর হলো না আমি আমি চাইলাম না যাক 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 এখন চুপ করো বলছি মেয়েটাকে দেখবো কবে সেটা বলো দেখাই হয়নি এখনো আমার বাড়িতেই তো ডাকতে পারো না না তা আবার হয় নাকি এখন বাড়িতে রাখার কোনো দরকার নেই কেন বাড়িতে ডাকলে কি হবে কি 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 হবে কি হবে বিজুমণি কিছু না বিয়ের আগে তো একটা শুধু শুধু জটিলতার সৃষ্টি মানে তুমি আছো তো আমি কমপ্লিকেশন চাইছি না কোনো আর কি বুঝতে পারছো পিসমণি আমি তো বারবার বলছি আমি এখানে থাকতে চাই না তোমরা আমাকে এখানে জোর করে কেন রাখতে চাইছো আমি সত্যিই জানি না আমি যাব আমি 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 আজকেই বাড়ি চলে যাব এই কি করছো কি করছো কি করছো বারণ করেছি না বারণ করেছি কিছু না হ্যাঁ এই সব হবে না একদম বারবার করে বলছি একই জিনিস বারবার করে করছো এরকম করতে নেই এই সময় বারণ করেছি তো এরকম দুমদাম উঠতে নেই দ্যাটস নট ইয়োর লুক আউট অফ কোর্স ইটস মাই লুক আউট বিকজ ইউ আর মাই পেশেন্ট শাট আপ আমি নিজের ভালোটা যথেষ্ট বুঝি আই এম অলসো ডক্টর হ্যাঁ তুমি ডক্টর নিশ্চয়ই তুমি ডক্টর আমি অস্বীকার করছি তোমরা অস্বীকার করছো না তাহলে কেউ অস্বীকার করছে না তার মানে যে তুমি সর্বজ্ঞানী সর্ববিষয়ে বিশারদ তা তো নয় তাই কি আপনি নিশ্চয়ই সর্বজ্ঞানী সব বিষয় বিশারদ নন ও এইবার বুঝতে পেরেছি ইন্ধনটা কোথা থেকে আসছে আসলে আপনারা বিশ্বাস করেন যে একটা ছেলে মেয়ে তার একসঙ্গে এক ছাদের তলে থেকেও তাদের মধ্যে প্রতিযোগিতা হতে পারে মানে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কম্পিটিশন চলতেই পারে এটা আপনারা বিশ্বাস করেন এই ভাবনাটা আসলে আপনারাই ওর মাথায় ঢুকিয়েছেন সরি সোম আমি কোনো প্রতিযোগিতায় নামিনি এই নিয়ে আমি কোনো কথাই বলতে চাই না তোমার যদি অন্য কোনো কথা বলার থাকে তুমি বলতে পারো তখন আমি ওকে একটাই কথা বলেছিলাম আমি বলেছিলাম যে এতদিন পর যখন আমি বিয়ে করেছি তখন আমি সুন্দর করে সংসারটা করতে চাই আর এটাও বলেছিলাম যে আমি যা রোজগার করি তাতে করে ওর চব্বিশ ঘন্টা টাকার পেছনে ছুটে না বেড়ালেও চলবে কি আশ্চর্য সবাই টাকার জন্য কাজ করে নাকি তাই তা বিয়ের আগে ও ঠিক কি কাজ করতো ভুল করতো তাহলে সারা জীবন সেই ভুলটা কন্টিনিউ করে যাবে তার তো কোনো মানে নেই তাছাড়া তুমি এই ধরনের কথা কি করে বলো আজকের দিনে দাঁড়িয়ে ও শুধু সংসার করবে কাজ করবে না দাদা বলিনি আমি ও যাতে কাজ করতে পারে তার জন্য আমি নিজে হাতে ওকে তৈরি করেছি কিন্তু আলটিমেটলি কি করলো ও আলটিমেটলি আমারই ক্ষতি করতে শুরু করলো
আমার মেয়ে তোমার ক্ষতি করছে এটা আমি মানতে পারি না। কি ক্ষতি করেছি আমি তোমার? না না, মানছি মানছি, আমি সর্বজ্ঞানী নই, আমি সর্ববিষয় সর্ববিশারদ নই, কিন্তু আমার বিষয় সেটা তো আমি ভালো জানবো নাকি? সেই জন্যই বলেছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এরকম ঝগড়া করে কোনো লাভ নেই। তবে হ্যাঁ রাধিকা মা, এটা কিন্তু তোমার ঠিক হয়নি, এইভাবে খাট থেকে নেওয়াটা ঠিক হয়নি। আঙ্কেল আমি বাড়ি যেতে চাইছি, তোমরা আমাকে কেন যেতে দিচ্ছ না বলো তো? রাধিকা মা, আমি নিজে তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে আসবো, আর কয়েকটা দিন ব্যাস, আর কয়েকটা দিন অপেক্ষা করো, আমি নিজে তোমাকে পৌঁছে দিয়ে আসবো। দাদা তারপর তো আবার এখানেই ফিরে আসতে হবে। হ্যাঁ কেন বারে আমার বিয়ে, আমার বিয়েটার কি হবে? আমাদের বাড়িতে কি আর কেউ আছে যে আমার পিসিমণিকে হেল্প করবে বলো? দেখো পিসিমণির সঙ্গে তোমাকেই হেল্প করতে হবে, আর কেউ নেই। আমাকে কেন হেল্প করতে হবে? যে মেয়েটি আসছে সে তো নিজেই সব কিছু করতে পারবে। বার বিয়ের পরে না হয় সেই সমস্ত কিছু কর, সবটাই কর, কিন্তু তার আগে তো তোমায় করে দিতে হবে নাকি? আপনি আমাকে কি ভেবেছেন বলুন তো? আমার কি কোনো কাজকর্ম নেই? আমি আপনার বিয়ের কাজ করে দেব? আপনি কি আমাকে টেকেন ফর গ্রান্টেড করেছেন? এই মেরেছে না, এত রাগ করছো কেন? এত রাগ করার মতো তো কিছু হয়নি, আমি এত ভেবেচিন্তে কিন্তু সত্যি কিছু বলিনি, আমি বলিনি, না না আমি বলিনি। ওরম করো না, আমি তো এমনি ক্যাজুয়ালি বলেছি, মানে এটাই তো খুব স্বাভাবিক যে তুমি আমার জিনিসপত্রগুলো সব গুছিয়ে দেবে, নিজের হাতে করে গুছিয়ে দেবে, উচিত কিনা? হ্যাঁ উচিত তো, কিন্তু আপনাদের তো অনেক নার্স আছে, আপনারা তাদেরকে ডেকে নিন, তারা সব কিছু গুছিয়ে দেবে, আমার তো কোনো প্রয়োজন নেই। তোমার যেরকম রুচি, তোমার যেরকম পছন্দ, সেরকম তো আর কারোর আমি দেখিনি, তাই বলছি। হ্যাঁ মা হ্যাঁ, তুমি এখানে থাকলে আমি খুব নিশ্চিন্ত। কেন আঙ্কেল, তোমাকে তো নিশ্চিন্ত করার জন্য লোক আসছেই, তুমি তোমার ছেলের জন্য তো একটা দারুণ বউ নিয়ে আসছো। সে তো বলেই দারুণ, মেয়ে তো দারুণ, কিন্তু বিয়েটা তো হতে হবে, কিন্তু বিয়ের আগে যে কাজকর্মগুলো আছে সেগুলো তো করতে হবে নাকি? হ্যাঁ ও শুধু সেই জন্যই আমাকে দরকার। রাধিকা এ কি, তুমি খুব খুশি হয়ে আনন্দ করে ও সমস্ত কাজ করবে হাতে হাতে, আমি তো জানতাম তুমি খুব খুশি মনেই করবে, তোমার সারা জীবনের চাওয়া কিন্তু অনির্বাণ ভালো থাকবে, তাই না? বলছি মেয়েটি কি জানে যে ওর একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল? দাদা জানে, সব 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 কিছু জানে। আরে বে, এসব কাজ কি লুকিয়ে চুরি হয় নাকি? সব কিছু বলেছে, আর আমি এও বলেছি ও খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে, কাল থেকে ওর ফিজিওথেরাপিস্ট আসছে। বাহ, এ তো মেয়ের অনেক বড় মন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মেয়ের বড় মনে, বেশ বড় মনের। কই, ফিজিওথেরাপিস্টের তো কোনো নামগন্ধই পাচ্ছি না, উনি তো নিজের বিয়ের আনন্দে একেবারে মুশকুল হয়ে আছেন। বিয়েতে আনন্দ করা অপরাধ নাকি? বিয়েতে তো সবাই আনন্দই করে, হ্যাঁ মজা হয় উল্লোর করে, তাই তো, দুঃখ তো কেউ করে না রে বাবা। আনন্দ করার একটা সীমা থাকে। আসলে কি জানো তো রাধিকা মা, মানে আমাদের বাড়িতে তো অনেকদিন বাদে একটা শুভ অনুষ্ঠান হচ্ছে, তাই আমরা সকলে ভীষণ আনন্দিত হয়ে রয়েছি। আমার লম্বা লিস্ট তৈরি হয়ে আছে, তুমি খালি শুয়ে বসে এইটুকু হেল্প নিশ্চয় করতে পারবে, করবে তো? আমি আর কি হেল্প করবো পিসিমণি, তোমরা কি জানো না কি কি কিনতে হয়? ও মা,
ওরকম রেগে রেগে কথা বলছো কেন? স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।